আজ মহাসপ্তমী, এই উপলক্ষে উৎসবের আমেজে মেতে উঠেছে মানুষজন। গোটা রাজ্যে এখন উৎসবের আমেজ, রাস্তায় ঢল নেমেছে মানুষজন। এখন এই উৎসবের মধ্যে চলছে আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং আমরণ অনশন। ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার আশঙ্কাজনক, কিডনি ও লিভারে প্রভাব পড়েছে। আরজিকর হাসপাতালের চিকিৎসক সৈকত নিয়োগী এই বিষয়ে দাবি করেছেন। অনিকেতের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স, আইসিইউ, কিন্তু তিনি হাসপাতালে যেতে চাইছেন না বলে জানা যাচ্ছে। আজ মহাসপ্তমীর দিন অন্যান্য চিকিৎসকরা অসুস্থ হয়ে পড়েছেন, টানা অনশনের জেরেই শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে গত শনিবার রাত 8:30 থেকে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। এখন 7 জন অনশন চালাচ্ছেন, 100 ঘন্টা ছাড়িয়ে গেছে। জুনিয়রদের পাশে আছেন সিনিয়ররাও। আজ বৃহস্পতিবার তারা সকাল থেকে ধর্মতলায় জুনিয়রদের সঙ্গেই প্রতীকী অনশনে বসেছেন। 12 ঘন্টা না খেয়ে থাকবেন তারা। মহাষষ্ঠীর রাতে স্বাস্থ্যভবনের বৈঠক ফলপ্রসূ হয়নি, তাই মহাসপ্তমীর সকাল থেকে ধর্মতলার অনশন মঞ্চ সরগরম। আজও ধর্মতলায় 10 দফার দাবি নিয়ে অনশন বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সরকারি হাসপাতালের পাশাপাশি রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিও আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন। এই আবহে পুলিশের চিঠি পৌঁছে গেছে অনশনকারীদের হাতে। সেই চিঠি হাতে ডাক্তাররা বলেন, আমাদের হাতে পুলিশ একটি চিঠি ধরিয়ে দিয়েছে, তাতে বলা হয়েছে আমরা অনুমতি ছাড়া মঞ্চে বসে আছি, আমাদের এখান থেকে উঠে যেতে হবে, এই জায়গা ছেড়ে দিতে বলা হচ্ছে, এটা আমরা ভালোভাবে নিচ্ছি না, ওদের কোনো উদ্বেগ নেই। ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের অনশন তোলার জন্য অনুরোধ করেছেন সিনিয়র ডাক্তারদের একাংশ। বুধবার রাতে অনশন মঞ্চে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং অপর্ণা সেন। হেয়ার স্ট্রিট থানা থেকে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিতে জুনিয়র ডাক্তারদের বলা হয়েছে, আপনারা গত 5ই অক্টোবর থেকে ধর্মতলায় অনশন করছে, তাও জোর করে, প্রশাসনের অনুমতি ছাড়াই। আপনাদের সামনে যে বোর্ড রাখা হয়েছে সেটা থেকে পাওয়া তথ্য বলছে আপনাদের শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে। বুধবার আমরা অনুরোধ করেছিলাম কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সের সাহায্য নিতে, আপনারা তা প্রত্যাখ্যান করেন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে অনুরোধ করেছি আপনাদের জন্য চিকিৎসক মোতায়েন করার জন্য। আমাদের অনুরোধ, আপনারা এই জায়গা ছাড়ুন, সমস্ত প্রয়োজনীয় আইনি সহায়তা দেয়া হবে।